একাদশীতে বানালাম একাদশীর পুরি পায়েস আলু ভাজা এটা একটা রিকোয়েস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি রাধি রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছে এই যে একাদশীর পুরি বানাবো এটা একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে একাদশী পুরি কীভাবে বানায় একটু দেখাতে তো সেই জন্য আমি এখানে বাঁকুইটে আটা নিয়ে নিয়েছি বাকুইটা আটা আমি মন্দির থেকে কিনে নিয়ে এসেছিলাম তো সেই আটাটাই এখন ঢেলে নেব এই আটাটা একটু মানে খুব সাবধানে মাখতে হয় মানে সাধারণ যেরকম গমের আটা দিয়ে আমরা মাখি তো সেরকম নয় এই আটাটা মাখতে গেলে একটু চিপকুচিকু ধরনের হাতে লেগে যায় তো খুব সাবধানে অল্প অল্প জল দিয়ে মাখতে হয় আমি সেটাই মেখে নেবো নিয়ে তারপর পুরি করব তারপরে পুরি করার জন্য কিন্তু আবার যেরকম বেলুনে চাকিতে বেলি সেরকম বেলা যায় না যাই হোক প্যাকেটটা নতুন কাটলাম নিয়েছি এখানে পরিমাণ মতো বা কুইটের আটা সন্ধক লবণ দিয়ে আর অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব আর অনেক কিছু বানিয়ে নিয়েছি ওইদিকে আলু বানিয়ে নিয়েছি ফল আছে আর কলা আঙুর আপেল আছে এগুলো সব কিছু দিয়ে ভগবানকে সেবা দেবো আটাটা মাখা হয়ে গেছে তো এখন দেখো পুরীগুলো ভেজে নিয়েছি পুরীগুলো কিন্তু এই যে বেলুনে বেলা যায় না দুধের প্লাস্টিক ছিল তার মধ্যে এক ছোট্ট একটা লেচি করে তার মধ্যে দিয়েছি দুধের প্লাস্টিকটা তার উপর দিয়ে আবার হাত দিয়ে চেপে দিয়েছি তো এরমভাবেই প্রত্যেকটা পুরি বেলে নিয়েছি হাত দিয়ে চেপে চেপেও বেলা যায় কিন্তু তার চেয়ে বরঞ্চ প্লাস্টিকের ওপর দিয়ে বেললে আরও সুন্দর হয় তাড়াতাড়ি উঠে যায় দেখো প্রত্যেকটা পুরী সুন্দরভাবে ফুলছে যেটা ফুলবে না মানে বুঝতে হবে সেটা পাতলা হয়েছে একটু মোটা সাইজে করতে হবে তাহলে লুচিগুলো ভালোভাবে ফোলে যাই হোক ওই তেলের মধ্যেই আবার আমি মোটা মোটা সাইজে করে আলু ভেজে নিচ্ছি তো আলুটা একটু মোটা মোটা করে বানিয়েছিলাম আর একটু সন্দক লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সানফ্লাওয়ার অয়েল ছিল তো একটু তেলটা নামিয়ে নিয়ে তারপর আবার ওই তেলে দিয়েছি আর এদিকে লাউয়ের পায়েস করে বলে লাউগুলো একটু ঝিরিঝিরি করে নিচ্ছি দু প্যাকেট দুধ দিয়ে লাউয়ের পায়েসটা করব লাউয়ের পায়েস করার জন্য একটু লাউটাকে হালকা করে জল মানে ভাবিয়ে নিতে হয় নইলে আবার লাউ যদি টক থাকে তাহলে আবার ওটা আবার দুধটা কাটিয়ে দেবে সেজন্য আমি একটু হালকা জল দিয়ে সেদ্ধ করে নেব ওই যে জলে বসিয়ে দিয়েছি তো হালকা ফুটতে শুরু করেছে আর ওপর নিচ করে দিয়েছি নিচেরটা তো সেদ্ধ হয়ে গেছে হালকা তো ওপরটা আবার একটু নাড়িয়ে নিচের করে দিয়েছে বেশিক্ষণ রাখবো না সামান্য পরিমাণে কেন এতই পাতলা ঝিরিঝিরি করা আছে বেশি গলে যাবে তখন আর দুধে ফোটানো যাবে না যাই হোক এটাকে আবার জল ঝাড়িয়ে নিই একাদশে এই পুরিটা একটু মিষ্টি জাতীয় খাবার দিয়ে খেতে ভালো লাগে তরকারি দিয়ে যত না ভালো লাগে তাই জন্য পায়েসটা করছি পায়েস দিয়ে পুরীটাও ভালো লাগবে তো যাই হোক দেখো কড়াটাকে ধুয়ে একটু জল দিয়ে নিচ্ছি এবার এই কড়া মধ্যে আবার দুধ দিয়ে দেবো দুধ দিয়ে দুধটা যখন ফুটে যাবে তখন আবার সেদ্ধ করা লাউটা একটু জলটা চিপে ফেলে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো তো এই কড়ার মধ্যে এখন দু প্যাকেট দুধই কেটে দিয়ে দিয়েছি দুধটা যখন একটু ফুটে যাবে তখন আবার লাউটা দিয়ে দেবো আর এর মধ্যে একটুখানি আটা বা শিঙার আটা গুলে দিলে তাহলে গাঢ় ভাবটা আসবে নইলে একদমই ট্যাল ট্যালে হয়ে থাকে সেটা আবার খেতে ভালো লাগে না তো আমি ওই করি আটা গুলে দিই পুকুরির মধ্যে হাতা করে একটু জলটা চিপে নিয়েছি নিয়ে এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি আবার জলটা হলে আবার দুধ আছে তো তা একদম বেশি পাতলা পাতলা হয়ে যাবে ওই আটা মানে কট্টুয়াটাকে গুলে আর তার মধ্যে এর মধ্যে দিয়ে দিলে খানিক্ষণ ফুটে গেলেই আবার মানে গাঢ় ভাবটা এসে যাবে কাজু কিশমিশ এলাচের গুঁড়ো সব কিছু দিয়ে দেবো এই যে আটা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ ফোটার পরে এই যে গাঢ় ভাবটা এসে গেছে কাজু কিশমিশও দিয়ে দিয়েছি এখন এলাচের গুঁড়ো দিয়ে আবার না নেবো আর ঠান্ডা হলে তারপরে ভগবানকে সেবা দেবো এদিকে ফলমূলগুলো সব ধুয়ে আর রেখে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে ধুয়ে আর এটা কাপড়ের মধ্যে রেখেছি জলটা শুকনো হয়ে যাবে তো ভগবানকে দেখো সাজিয়ে গুঁজে সেবা দেওয়া হয়ে গেছে এখন নিচে নিয়ে যাচ্ছে তো অনেকখানি বেলা হয়ে গেছে তো এখন আবার প্রসাদ পাবো তো তোমরাও মহাবষের থারাটা একটু দর্শন করে নাও তো পুরীগুলো বেশ ভালো লাগে আর বললাম না ওই যে মিষ্টি জাতীয় খাবার দিয়ে ভালো লাগে আর তরকারি করলে তরকারি দিয়েও ভালো লাগে তো তার চেয়ে বেশি মিষ্টিটাই আমার ভালো লাগে তাই মিষ্টিটা একটু একাদশীর দিন করি যে কোনো পায়েস আলুর পায়েসও করা যায় কুমড়োর পায়েসও করা যায় সেগুলো সব করি তো যাই হোক এখন এই পুরি দিয়ে আর প্রসাদ পাচ্ছি খুব সুন্দর লাগে পুরীগুলো খেতে গরম গরম তো আরও বেশি ভালো লাগে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ